হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ বিটি ব্লগ বাই সূচি থেকে। তো আজকে আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো লাস্ট টাইম আমার ম্যারিজভিল ট্যুরের কিছু অংশ, রোডের নাইস ভিউগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি এর বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে আসলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পার্ক, এটার নাম হচ্ছে গ্যালিপিনো পার্ক। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে, কারণ আমরা একটু একটু রেস্ট করে তারপর আমরা পাশে যে লেকটা ছিল, লেকের চারদিকটা ঘুরে দেখার চেষ্টা করলাম। আর পার্কটা এত সুন্দর আর প্রাকৃতিক ভিউটা এত সুন্দর, যেটা কিনা আপনারা এখন দেখে বুঝতে পারছেন। তো সামলিনা অনেক বেশি এক্সাইটেড, সে অনেক সুন্দর একটা পার্ক দেখেছে, বলছে মামি আমি ওইখানে খেলতে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি একটু পরে যাও। আর সব আপুরা দেখছেন, হাঁটছে, ঘুরে ঘুরে দেখছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে, যেটা কিনা নর্মালি দেখা যায় না। তো দেখতেই পাচ্ছেন লেক, লেকের মাঝখানে কয়েকটা হাঁস, আর আমার ছেলে সুরায়েজ ডাকগুলো দেখে অনেক বেশি এক্সাইটেড। দেখেন সে কী করছে, সে চাচ্ছে ডাকগুলো ধরবে। তো আমি আপুকে একটু বললাম হ্যালো বলতে, আপু একটু হ্যালো বলল। আমরা সবাই একসাথে এসেছি। সুরাজ আবারও এক্সাইটেড হয়ে গেছে ডাকগুলো দেখে। কারণ সামনাসামনি আসলে এরকম ডাক দেখাটা খুবই, আসলে আমরা যে পার্ক ছাড়া বা কোনো লেক ছাড়া এরকম ডাক দেখা যায় না, যেহেতু আমরা দেশের বাইরে থাকি। সো সুরাজ দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা কত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, মানে দুটো চোখ ভরে যায়। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে মানুষের মন এমনি ভালো হয়ে যায়। তো আমি চাইলাম যতটুকু ক্যামেরায় বন্দি করা যায় করতে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা পার্ক থেকে ঘোরার পর চলে আসলাম একটা শেডের নিচে। দেখতেই পাচ্ছেন সব আপুরা ভাইয়েরা খাবার প্রিপারেশন করছে। তো এখানে দেখা যাচ্ছে ভাইয়া রান্না করে নিয়ে আসছে, এই ভাইয়াটা ডাল আর মাংস। তারপর আপুরা কি করছে দেখতে পাচ্ছেন, একজন আপু সালাদ কাটছে, কেউ শুটকি নিয়ে আসছে, আমের আচার ছিল, আমের আচার না কোনো একটা আচার হবে হয়তো বা, তারপরে খিচুড়ি ছিল, জুস ছিল, ফ্রুটস, মানে সবাই যার যার মতো করে খাবার নিয়ে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একই অন্যের খাবারটা শেয়ার করেছি। আর সুরাজ কি করছে দেখুন, আর এখানে আছে বিরিয়ানি, সালাদ, এই তো। তো আমি আপনাদেরকে চাচ্ছি আসলে ক্যামেরা দিয়ে দেখানোর জন্য। তো দেখুন ভাইয়ারা কি করছে, রুটি নিয়ে আসছে, রুটিগুলো গরম করছে, তারপরে এখন সবাই একসাথে ছবি ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছে। তাই সবাইকে একসাথে করার চেষ্টা করছে সবাই, বাচ্চা থেকে শুরু করে সবাইকে। তো এখন ছেলেরা চলে যাচ্ছে, ছেলেরা যাবে, তারপর মেয়েরা যাবে, তারপর সবাইকে নিয়ে সুন্দর করে ছবি ওঠানো হবে, সেটার প্রিপারেশনই চলছে। আর সবাই একসাথে ঘুরলে সত্যি অনেক বেশি আনন্দ লাগে। বাচ্চারা তো অনেক বেশি মজা করেছে দেখতেই পাচ্ছেন। তো আমরা ছবি উঠানোর পর চলে গেলাম, মূলত যে ফলসটা দেখার জন্য আমরা এসেছি সেখানে চলে গেলাম। এর মাঝে আমরা লাঞ্চও করে ফেলছি, লাঞ্চ করে তারপর আমরা এখন ফলস দেখতে চলে আসলাম। তো দেখুন সবাই দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, তারপর উপভোগ করছে সৌন্দর্যটা, পাশাপাশি সবাই সবার মতো করে ছবি উঠাচ্ছে, কারণ এই স্মৃতিটুকু সবাই বাড়ি নিয়ে যেতে চায়।
আমি খুবই চেষ্টা করে একটু ভিডিও করতে চেষ্টা করছি, কারণ একটু ক্রাউড ছিল, পরে আবার কোয়াইট হয়ে গেছে। তো আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর এই ঝর্ণাটা, আসলে সামনাসামনি দেখলে তো আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমি আপনাদেরকে চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই যার যার মতো করে সুন্দর করে ছবি উঠিয়েছে, আমিও কিছু ছবি উঠিয়েছিলাম। আপুরা ছবি উঠাচ্ছে, তো আমি কি বললাম আপু আমি তো ভিডিও করছি, তারপর আপু আর একটু প্রিপারেশন নিয়ে সুন্দর করে দাঁড়ালো। তারপর এই আপুকেও বললাম যে আপু ভিডিও করছি, সবাই একটু হ্যালো বলে গেল। আর অনেকে দেখেন নিচে নিচে একটা জায়গা আছে যেটাতে গিয়ে মানে ঝর্ণার একদম কাছে গিয়ে ছবি উঠালে অনেক বেশি সুন্দর লাগে। তো অনেকে আবার নিচে গিয়ে সেখানে গিয়ে ছবি উঠানোর চেষ্টা করছে, দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা করছে, সবাই যার যার মতো করে সুন্দর করে ছবি উঠাচ্ছে। আমিও উঠিয়েছি, আমি এক পাখি গিয়ে নিচে গিয়ে কিছু ছবি উঠিয়ে এনেছি, কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আসলে মিস করাটা বোকামি ছাড়ার কিছুই না। তাই আমি একটু কষ্ট করে সময় নিয়ে তারপর কিছু গিয়ে কিছু ছবি উঠিয়ে চলে আসছি। তারপর আমরা ঝর্ণাটা দেখার পর চলে আসলাম আরেকটা পার্কে, দেখতেই পাচ্ছেন এখানে আমরা চা খেলাম, ফিরনি খেলাম, তারপর মুড়ি চানাচুর এগুলো খেলাম। আর দেখতেই পাচ্ছেন ভাইয়া গান গাইছে একটা ভাইয়া, তার পাশাপাশি বল দিয়েও খেলা হচ্ছে, বল দিয়ে খেলা হচ্ছে না, সরি, বলটা পানির মধ্যে চলে গেছে, পাশে একটা লেক ছিল সেটার মধ্যে চলে গেছে। তারপর আমরা চা খেয়ে বাসায় চলে আসলাম। আর সামিনা সুরাজ অনেক বেশি মজা করেছে, আর যে বলটা পড়ে গিয়েছিল সবাই আসলে বলটা ওঠানোর চেষ্টা করছে। তো এভাবে আসলে আমাদের দিনটা খুবই সুন্দর গেল। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।